বিদ্যুৎ পিষ্ট হয়ে অকালে প্রাণ হারালো বয়স ৩০ এক যুবতী। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার অমরপুরের কুর্মা ভিলেজ এলাকায়। মৃত মহিলার নাম সজন তেরিয়া। তার পিতা জানান, মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়েছে তার মেয়ে। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় অমরপুর মহকুমা হাসপাতালে, ততক্ষণে যদিও প্রাণ হারান তিনি। এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ, সেই সঙ্গে যান জেলা বিজেপির সাধারণ সম্পাদক প্রশান্ত পোদ্দার। মানে বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা গেছে, কারেন্টের শর্ট খেয়ে মারা গেছে, বাড়িতে মারা গেছে।